ফুলকে নাকের কাছে নিয়ে শুঁকতে হয়। আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোকে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাশুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো, ভালো হলে তো ভালোই, আর না হলে জীবন শেষ। আমি আমার শরীরকে সাজিয়েছি ফুলের মতো, চরিত্রের দিকে রাখিনি খেয়াল, বুঝিনি আমি শরীর নয় চরিত্র মানুষের সৌন্দর্যের দেয়াল। ততটুকুই রিসপেক্ট দিন যতটা পাবার যোগ্যতা রাখে। যোগ্যতার তুলনায় অতিরিক্ত রিসপেক্ট দিলে অনেকে পা আর মাটিতে রাখে না। দু হাত দিয়ে একসাথে দশজনকে মারা যায় না, কিন্তু দু হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। বাস্তব, যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা মনে করে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। এই পৃথিবীতে কিছু জিনিস আশ্চর্য রকম সুন্দর, যেমন আব্বু আম্মুর মুখের হাসি। নিজেকে প্রমাণ করতে গিয়ে অধিকাংশ সময় আমরা নিজের মূল্যটা হারাই। যে সৎপথে চলার ব্রত নিয়ে চলে তার নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। যদি মনে করেন প্রমাণ করতে হবে, তবে বুঝে নেবেন আপনি কোনো না কোনো একটা স্বার্থে ফেঁসে রয়েছেন। কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন, আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। অভাবে স্বভাব নষ্ট সবাই হয় না। যার স্বভাবে ত্রুটি আছে, তার অভাব থাকুক বা না থাকুক, সে সবসময় স্বভাবজাত বজ্জাত। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। প্রতিটা মানুষই বহুরূপী, আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। কোনো ব্যক্তি সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দের প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য। নাম্বার 2, যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। বাড়ি ফিরে সবার প্রশ্ন মা কোথায়। হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না। নিজের অবস্থান থেকে খুশি থাকুন, হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটাও স্বপ্ন। ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।